তৃণমূলের একের পর এক কেচ্ছা দেশের মানুষের সামনে বারংবার সামনে চলে আসছে। কদিন আগেই কসবার গণধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন তৃণমূলের 4 হেভিওয়েট নেতা। এরপর বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসাতেও বিভিন্ন মহিলাদের ওপর নরকীয় অত্যাচার করা হয়। কিন্তু এবার যেটা ঘটল সেটা প্রচণ্ড দুঃসাহসিক। আলিপুরদুয়ারের শামুকতলা গ্রামে মহিলার ওপর অত্যাচার ও খুনের হুমকি। পঞ্চায়েত অফিসে যাওয়ার জন্য মহিলা বাড়ি থেকে বেরিয়েছিলেন, এরপর বেশ কিছু মহিলা এবং পুরুষ মহিলার পথ আটকে রাখেন এবং তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে তার ওপর অত্যাচার চালানো হয়। বিবস্ত করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তার ওপর, পুড়িয়ে মারার হুমকিও পর্যন্ত দেয়া হয়। এরপর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়, এমনকি সেই জায়গায় উপস্থিত সাধারণ নাগরিকবৃন্দ সেই ভিডিও সেভ করেন এবং নেটে আপলোড করেন এবং সঙ্গে সঙ্গে ভাইরাল হতে শুরু করে সেই ভিডিও। গত 9 তারিখ এই ঘটনা ঘটে। ঘটনার পরপর মহিলা তৃণমূলের 8 কর্মীর বিরুদ্ধে এবং 4 নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে পারিবারিক বিবাদের জের, কিন্তু পারিবারিক বিবাদের জের নয়, এই ঘটনা থেকেই প্রকাশ্যে আসছে যে মহিলা অভিযোগ করেছেন তিনি বিজেপি করেন এবং তিনি বিজেপি করায় এবং ভোটের সময় বিজেপির হয়ে প্রচার করায় তার বিরুদ্ধে বিভিন্ন রকম তখনই হুমকি দেওয়া শুরু হয়। কিন্তু পরবর্তীতে ভোট মিটে যাওয়ার পর হঠাৎই এই রকম ঘটনা ঘটায় তার পরিবার থেকে শুরু করে তিনিও ভীষণ আশঙ্কিত। তিনি অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তৃণমূলের কর্মী সমর্থক এবং তৃণমূলের 4 নেতা এই ঘটনা ঘটিয়েছেন। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলেও তার আশঙ্কা খুব তাড়াতাড়ি তারা জামিন পেয়ে যাবেন, তার উপর যে অপরাধ হয়েছে সেই অপরাধের শাস্তি তিনি হয়তো পাবেন না। এখন দেখার বিষয় এই যে সত্যিই শাস্তি পান নাকি পান না সেই সমস্ত নরকীয় ও মানুষগুলো।